وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي يرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার যিনি লা শারীক যেই মহান স্রষ্টা আমাদেরকে এই দিনের মধ্যভাগে জুমার দিন তার ওই গৃহে আসার বসার এবাদত করণার্থে তার কিছু খতিবের কিছু কথা শোনার যেই মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি তার শিখানো কালামাতুস শুকর দ্বারা আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মহামানব যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর প্রিয় রাসূল প্রিয় বান্দা প্রিয় হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ মুজদফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রিয় হাজিরিন মুসাল্লিয়ান ইকরাম
আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা মুমিনুনের এক থেকে এগারোটি আয়াত, এগারোতম আয়াত আমি তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র বাণী থেকে একখানা হাদিসের কিছু অংশ পাঠ করেছি, এর আঙ্গিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং আজকের জুমার বিষয়বস্তু হল দুনিয়া ও আখেরাতে সফল মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন দুনিয়াতে কিভাবে সফল হতে পারে, একজন মুসলিম একজন মুমিন আখেরাতে কিভাবে সফল হতে পারে, তার কোন ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনকে দুনিয়া আখেরাতে সফল মুমিনদের কি ধরনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুহু তিনি উল্লেখ করেছেন, সে কিছু কথা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন এবং যারা অস্বীকারী, যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা অমুসলিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, অবশ্যই আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের ইচ্ছা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, সর্বোৎকৃষ্ট জান্নাত, সে জান্নাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। পক্ষান্তরে কোনোভাবেই কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুসলিম জাহান্নামে যাবে এরকম কখনো কামনা করতে পারে না। বরং জাহান্নামে যে সমস্ত পয়েন্ট, যে সমস্ত উপকরণ তাকে জাহান্নামের পথ দেখাবে, সে সমস্ত উপকরণ থেকে সর্ব অবস্থায় সে কী করবে, সতর্ক থাকবে, বেঁচে থাকবে। না হলে কিভাবে, কোনভাবে, কোন প্রক্রিয়ায় আপনার অজান্তে আপনি জাহান্নামের পথে চলে যাচ্ছেন সেটা আপনি টের পাবেন না। সেজন্য সর্ব অবস্থায় আপনাকে খেয়াল করতে হবে যেন আপনি আপনি মুমিন, আপনি মুসলিম, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে যেন জান্নাতের পথে আমরা হাঁটতে পারি, চলতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা, সেই বাসনা, সেই কামনা প্রত্যেকটি মুমিনের থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুমিনের কীরকম বৈশিষ্ট্য হওয়া উচিত দুনিয়াতে সফল হতে হলে, আখেরাতে সফল হতে হলে কী ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, সে বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম দিকে তিনি উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি আমি তেলাওয়াত করেছি এটি সূরাতুল মুমিনুন, এখানে একটি আয়াতের অংশ বিশেষ বা একটি শব্দ রয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এখানে মুমিন শব্দটা আসার কারণে পুরা সূরাটির নাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাকে নামকরণ করেছেন। এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা এমন একটি হারফ, এমন একটি অক্ষর নিয়ে এসেছেন যেটিকে আরবি ভাষায় তাওকিদ বলা হয়, হারফে তাওকিদ, নিশ্চিতকরণের জন্য, মানে মুমিনরা যে সফল কাম হয়ে যাবে এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে কাদ নিয়ে এসে আল্লাহ তাআলা মানে নিশ্চিতভাবে উল্লেখ করেছেন যে মুমিনরা অবশ্যই অবশ্যই তারা সফল কাম হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলছেন,
কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কোন মুমিন সফল কাম হয়ে গেছে? যারা কি তাদের মুখে দাবি করে সেই মুমিন, নাকি কথা ও কাজে তারা তাদের দাবি পূরণ করে সেই মুমিন সফল কাম হয়েছে? নিঃসন্দেহে যারা মুখে দাবিদার তারা সফল কাম কোনোভাবে হবে না, বরং তারাই তো সফল কাম যারা কথা এবং কাজে তারা কি সেটিকে বাস্তবায়ন করেছে। কথা এবং কাজে যারা বাস্তবায়ন করেছে তার প্রতিটি বিশ্বাস প্রতিটি আমলকে কথা এবং কাজের সাথে মিল রেখেছে সেই মুমিন মূলত সফল কাম। সেজন্য যারা আমরা মুখ দিয়েই শুধু ইমানদারের দাবিদার মুমিন আমরা দাবি করছি, তারা কশ্চিন কালেও এ দাবির পরে টিকে থাকবে না, বরং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন আপনার হাত বন্ধ করে দেওয়া, তার জবান বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা কথা বলবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেই দিন প্রত্যেকটি বিষয় আপনার বিরুদ্ধ সাক্ষ্য দিবে। সেই দিন কিন্তু আপনি মুমিন হিসাবে দাবি করলেও সেই দিন আপনার বিপক্ষে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, সফল মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর বৈশিষ্ট্য হলো যে মুমিনরা দুনিয়া এবং আখিরাতে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে, সফল কাম হয়েছে, তারা তাদের নামাজে, তারা তাদের নামাজে বিনয় এবং নম্র, তারা তাদের নামাজে বিনয় এবং নম্র। সম্মানিত উপস্থিতি, আপনি আমি লক্ষ্য করি আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ, এই নামাজের গুরুত্ব কতটুকু দিয়েছি? আপনি কি মুমিনের কাতারে পড়েছেন নাকি মুনাফিকের কাতর এখনো রয়ে গেছেন? আপনি দাবিদার একজন মুসলিম, আপনি দাবিদার একজন মুমিন, কিন্তু আসলে কি আপনি আপনার দাবিতে সত্য? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আপনি তো দাবি করেন আপনি নামাজ পড়েন, এখানে আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিন দুনিয়া এবং আখিরাতে সফল কাম যারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় এবং নম্র। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের নামাজগুলি চেক করি, আমরা কি আমাদের নামাজে বিনয়ী হতে পারিছি? আমরা কি যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা নামাজ পড়তে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদায় করো। আল্লাহ রাসূলের কি নামাজ আমি পড়তে পেরেছি নাকি নিজ মতদর্শে ব্যক্তিবিশেষের মতদর্শে আমি আবদ্ধ হয়ে গেছি, যে আমি যখন নামাজ পড়তে যাই অমুক অমুক ব্যক্তির আদর্শ অনুযায়ী নামাজ হচ্ছে কিনা, অমুক ইমামের আদর্শ অনুযায়ী নামাজ হচ্ছে কিনা সেটা কি ফলো করি, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিক নির্দেশিত আমল অনুযায়ী, পথ অনুযায়ী, তার দেখানো সিস্টেম অনুযায়ী আমি আমল করছি কিনা সেটা আমাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামাজ ছিল বিনয়ী এবং নম্রতার সাথে, সেই নামাজ আমার হচ্ছে কিনা সেটাকে খেয়াল করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের নামাজে বিনয়ে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে কিভাবে নামাজ পড়লে সফল কাম হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্র আয়াতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার ফাহশা বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা, ইসলাম গৃহীত কাজ থেকে বাধা দেয়। সুতরাং আপনাকে যখন আপনি যখন নামাজ পড়বেন তখন দুনিয়ায় বেহায়াপনা অশ্লীল কাজ থেকে বাধা দিবে, তখন আপনি দুনিয়ার যত প্রকার কল্যাণ আছেন সকল প্রকার কল্যাণের সাথে সম্পৃক্ত থাকার একটি সুযোগ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বা সূরার প্রথমে তিনি বলেছেন যে সমস্ত মুমিনরা সফল কাম, তার একটি বৈশিষ্ট্য হলো তারা তাদের নামাজে বিনয়ী এবং বিনম্র থাকবে। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর বৈশিষ্ট্য হলো
والذين هم عن اللغو معرضون যারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত, অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ বেহুদা কথাবার্তা, যে কথার কোনো দাম নেই, যে কাজের কোনো দাম নেই, সে কাজ থেকে আমরা যখন বিমুখ থাকতে পারবো তখনই আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বছরের শেষ দিন, ইংরেজি নববর্ষের শেষ দিন আজকে। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের যুবকরা পশ্চিমা কৃষ্টি কালচারের সাথে জড়িয়ে পড়ছে। আজকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে যেভাবে আজকের দিবাগত রাত উদযাপন করে থাকে, এটি কোনো মুসলিমের মুসলিম দাবিদার ইমানদারের জন্য কোন ধরনের কাম্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মোমিন তো সেই, সফল মোমিন তো সেই দুনিয়া এবং আখেরাতে যে অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ বেহুদা কথাবার্তা, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক কর্মকাণ্ড থেকে সর্বদা সে মুক্ত থাকবে। এটা একজন সফল মোমিনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই আগত রাত্রে যে সমস্ত কর্মকাণ্ড হয়ে থাকবে, একজন মুসলিম কোনোভাবে সে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। একজন যুবক সে ধরনের কর্মকাণ্ডের সাথে কোনোভাবে ধারে কাছে যেতে পারে না। যদি যাই তাহলে অবশ্যই সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুমিনের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, সে বৈশিষ্ট্য থেকে সে ভাই বের হয়ে যাবে এবং জান্নাত তার জন্য পাওয়া অনেক দুষ্কর হবে, সে জাহান্নামের পথে হাঁটতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস স্থাপন করে, যে পরকালকে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে ফার্স্ট নাইটে যে ধরনের কথা এবং কালচার, যে ধরনের কৃষ্টি কালচার হয়ে থাকে, যে ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, এটাকে কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না, এ ধরনের আমাদের ধর্ম সাপোর্ট করে না। সেজন্য প্রত্যেকটি মুসলিম ব্যক্তির করণীয় হলো এ ধরনের কৃষ্টি কালচার থেকে, এ ধরনের পশ্চিমা কালচার থেকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে তিনি বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে একজন মুমিন, একজন মুসলিম, একজন মুমিন সর্ব অবস্থায় সে অনর্থক কথাবার্তা থেকে সে বিমুখ থাকবে, সেটি একজন দুনিয়া এবং আখেরাতে সফল মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং এ বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে, যারা পালন করছে তাদের সাথে যদি ভেসে বা গা ঢাকা দিয়ে চলেন বা তাদের সাথে সংমিশ্রণ হয়ে চলেন, আপনি মনে করবেন আমি তো ধরনের কৃষ্টি কালচার তৈরি করি নাই, বরং অন্যরা তৈরি করেছে, আমি একটু অংশগ্রহণ করলে সমস্যা কোথায় না। আপনিও সেই কৃষ্টি কালচারের সাথে জড়িত হয়ে পড়লেন, আপনিও সেভাবে, তারা যেমন গুণাগার হবে, আপনিও হে যুবক গুণাগার হবেন, আপনিও হে মুসলিম যুবক তাদের সাথেও আপনাকে হাসর নাসর করা হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের কৃষ্টি কালচারের সাথে গা মিশিয়ে চলে, তাদের কৃষ্টি কালচারের সাথে উঠা বসা করে, তাদের মতো করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের সাথে কি করাবেন, হাসন নাসন করাবেন। তাই সম্মানিত উপস্থিতি, হে মুসলিম যুবক, হে মুসলিম সম্প্রদায়, সর্ব অবস্থায় আপনাকে আমাকে মুসলিমের কি আচরণ, মুসলিমের কি বৈশিষ্ট্য, মুসলিমের মুমিনের কি বৈশিষ্ট্য, সেগুলি খেয়াল করে আপনাকে সর্বদা একজন মুমিনের কি আচরণ হওয়া উচিত, সে আচরণকে লক্ষ্য করেই, সে আচরণকে সামনে রেখেই আপনার দিবাগত্র প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা সেভাবে যেন আপনি অতিবাহিত করতে পারেন, সেই খেয়াল করতে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন কোনোভাবে মন্দ কথা না বলে, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে, আউলি আসমুত, অথবা সে চুপ থাকে। সম্মানিত উপস্থিতি,
আজকে রাত্রে যে ধরনের কর্মকাণ্ড আমরা অতীত অভিজ্ঞতায় লক্ষ্য করে থাকি, যে ধরনের কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি যেমন নাচ গান, যে ধরনের বেহেদা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল বাক্য উচ্চারণ, অশ্লীল কথাবার্তা আদান প্রদান, এগুলি সর্ব প্রকার অশ্লীল বেহায়াপনা কথা এবং কাজ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কারণ এখানে রাসূল বলেছেন, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের কাজ হলো ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে। আউলি আসমুত, আপনি যদি ভালো কথা বলার সুযোগ না হয়, আপনার যদি মন ইচ্ছা না জাগে, আপনি যদি ভালো কথা বলতে না পারেন, ভালো কাজের সাথে সম্পৃক্ত না থাকেন, কমপক্ষে আপনি কি করবেন, আউলি আসমুত, কমপক্ষে আপনি চুপ থাকবেন, কমপক্ষে আপনি চুপ থাকবেন। অথবা যেই জায়গাতে খারাপ কাজ করা হচ্ছে সেই জায়গা থেকে, সেই জায়গাতে যাওয়া থেকে আপনি বিরত থাকবেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে অবশ্যই এ কথা আপনাকে পালন করতে হবে যে ইসলাম গৃহীত কোনো কাজকে যেমন সহযোগিতা করা যাবে না, সাহায্য করা যাবে না, তেমনি কোনোভাবেই তাদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহ ভীতি এবং কল্যাণের সাথে অন্যকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কখনো পশ্চিম কালও তোমরা পাপ এবং অকল্যাণের সাথে একে অপরের সাহায্য সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি, আপনার পাশের কোনো ফ্ল্যাটে যদি এ ধরনের 31st night উদযাপন করা হয়, তাহলে আপনার কমপক্ষে এতটুকু করতে পারেন যে তাকে সুন্দরভাবে বুঝাতে পারেন। কিন্তু আপনি এরকম করতে পারেন না যে আপনার জানালাটা, আপনার দরজাটা খোলা রাখলেন যে সুন্দরভাবে আরও আওয়াজ যেন আপনার কানে আসে না। যত প্রকার আপনার উপকরণ আপনার জন্য সামনে রাখা উচিত যে পাপ থেকে দূরে থাকবেন, খারাপ থেকে দূরে থাকবেন, সেই উপকরণ অবশ্যই একজন মুমিন, একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের আরেকটা আয়াতে বলছেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, ও সমস্ত মুমিন দুনিয়া এবং আখিরাতে সফল কাম, আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাতকে সুন্দরভাবে আদায় করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমাদের উপর যাদের উপর যাকাত ফরজ হয়েছে, অবশ্যই আমার যাকাত যেন সুষ্ঠুভাবে, যারা প্রাপ্য, যাদের এই যাকাত প্রাপ্য, সেই যাকাত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আদায় হয়ে যায়। একটি টাকা, একটি মুদ্রা, একটি যদি যাকাত, একটি যাকাতের খাত আপনি যদি অবৈধভাবে সুন্দরভাবে যদি আপনি ব্যয় না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাঠগড়া আপনাকে, বিচারের কাঠগড়া আপনাকে দাঁড়াতে হবে সেই দিন। একটি টাকা যদি আপনি হিসাব দিতে না পারেন যে সেই টাকার আপনি যাকাত বের করেন নাই, তাহলে সেই দিন আল্লাহর কাঠগড়ায়, পরকালের কাঠগড়া অবশ্যই ফেঁসে যাবেন। ওই জন্যে আপনাকে, আমাকে খেয়াল করতে হবে কোনোভাবেই আপনার যাকাতের টাকা আপনি খেয়ে নিচ্ছেন কি না, আপনার যাকাতের টাকা কোনোভাবে আপনি আপনার অন্যান্য সম্পদের সাথে মিশ্রণ করে খেয়ে নিচ্ছেন কি না, কোনোভাবে যদি এমনটি না হয় যেন প্রত্যেকটি আপনার যাকাতের টাকা সুষ্ঠুভাবে, যাকাতের যে খাত আছে সেগুলি যেন সুন্দরভাবে আদায় করতে পারেন, এই খেয়াল প্রতিটি মুহূর্তে আপনাকে রাখতে হবে। আর এটি একজন সফল মুমিনের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরিচয়ের কথা বলছেন, যে সমস্ত পরিচয়, যে সমস্ত বৈশিষ্ট্য একজন মুমিন ভিতরে থাকলে সে দুনিয়া এবং আখেরাত সর্বাবস্থায় সে সফল কাম হবে। তার মধ্যে একটি হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তাদের যৌনাঙ্গকে তারা সংযত রাখবে। সম্মানিত উপস্থিতি, আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, আপনি কি সর্বাবস্থায় আপনার যৌনাঙ্গকে হেফাজত করতে পেরেছেন? এই চিন্তা, এই কথা, এই পয়েন্টটা সর্বদা আপনার মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কথা আপনি উচ্চারণ করেন না, এমন কোনো কাজ আপনি করেন না
যেইগুলি যেই কথা এবং কাজ কঠোর প্রহরী দ্বারা আপনার লিপিবদ্ধ করা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনি যে সমস্ত কাজ করছেন সেটা ঘরের মধ্যে হোক, ঘরের বাইরে হোক, বাথরুমে হোক, নির্জনে হোক, আপনার সবার সামনে হোক, প্রতিটি কথা এবং কাজ কে নিরীক্ষণ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথা এবং কাজ পর্যবেক্ষণ করছেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রহরীদেরকে রেখেছেন প্রতিটি কথা এবং কাজ যেন আপনার লিপিবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনি যখন অবৈধভাবে আপনি যখন আপনার এই গুপ্তাঙ্গকে এই যৌনাঙ্গকে অবৈধভাবে ব্যবহার করছেন, মানুষ না জানুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। সেই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্ত্রী ছাড়া এবং মালিকানাভুক্ত দাস দাসী ছাড়া কোনোভাবেই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, কোনোভাবেই যেন এই গুপ্তাঙ্গকে এই যৌনাঙ্গের যে ব্যবহার সেটিকে যেন অবৈধভাবে ব্যবহার করানো হয়। সেজন্য একটি মশলা বলেছেন ইমামগণ, একটি মশলা বলেছেন বিশেষ করে যুবকদের জন্য, বিশেষ করে একটি দিক নির্দেশনা ইমামদের পক্ষ থেকে এসেছে যে কোনোভাবেই যেন হস্তমৈথুন করার মতো একটি অপরাধে যেন কোনোভাবেই কোনো যুবক জড়িয়ে না পড়ে। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনোভাবে স্ত্রী ছাড়া এবং মালিকানাভুক্ত দাসী ছাড়া কোনোভাবে এর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেন নাই, বরং সেটিকে হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করতে পেরেছেন কিনা, আপনি আপনার সম্ভ্রমের হেফাজত করতে পেরেছেন কিনা, এটি নির্ভর করবে আজকের মতো রাত্রে, যে এই রাত্রে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছোট ভাই, আপনার আত্মীয় স্বজন কোথায় কিভাবে সময় কাটাচ্ছে। একজন মুসলিম, একজন মুমিনের প্রতিটি অভিভাবকের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার অধীনস্থ কোনো ব্যক্তি বিশেষ খারাপের সাথে জড়িয়ে যাচ্ছে কিনা। সেজন্য সর্বপ্রথম একজন মুসলিমের ইমানি দাবি হলো, মুমিনের ইমানি দাবি হলো যে তার স্ত্রীকে সে হেফাজত করতে পেরেছে কিনা, তার বোনকে হেফাজত করতে পেরেছে কিনা, তার মেয়েকে হেফাজত করতে পেরেছেন কিনা। যদি হেফাজত করতে না পারেন, অবশ্যই কেয়ামতের ময়দানে বিশেষ করে বিচারের ফয়সালাতে, ফয়সালার দিন, কেয়ামতের দিন অবশ্যই ফেঁসে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, সাবধান সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের এই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন বড় ভাই হলেন, আপনি যখন স্বামী হলেন, আপনি যখন ছেলের বাবা হলেন, আপনি যখন মেয়ের বাবা হলেন, আপনি যখন আপনার অধীনস্থদের অভিভাবক হলেন, আপনার উপর অবধারিত কর্তব্য হলো আপনি সর্বপ্রকার আপনার অধীনস্থদের যাদের দায়িত্বে আপনি আছেন সকল ব্যক্তি বিশেষের আপনি একজন অভিভাবক, তারা কোনভাবে যাচ্ছে, কীভাবে চলাফেরা করছে, কোনো অশ্লীল বেহায়াপনার সাথে, অশ্লীল কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে যাচ্ছে কিনা, সেই দায়িত্ব আপনার। সেজন্য একজন মুসলিম, একজন মুমিন অভিভাবকের জন্য অনেক দায়িত্ব রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যে সে নিজের দায়িত্ব শুধু পালন করলে চলবে না, বরং আপনার অধীনস্থদের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোক সকল, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করলেন, আপনি আপনার গুপ্তাঙ্গের হেফাজত করলেন, কিন্তু আপনার পরিবার হেফাজত করছে না, আপনার অধীনস্থরা হেফাজত করছে না, আপনার মেয়ে করছে না, আপনার ছেলে করছে না, আপনার ছোট ভাই করছে না, অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। কারণ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, সাবধান সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন ছেলের বাবা হিসাবে, একজন মেয়ের বাবা হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন অভিভাবক হিসাবে
আল্লাহর দরবারে পরকালের পরকালের কাঠগড়ায়, কিয়ামতের কাঠগড়ায় সেই দিন কি উত্তর দিবেন যখন আপনার অধীনস্থরা আপনার জানামতে আপনার আপনার জানামতে তারা যখন পাপের সাথে জড়িয়েছিল, কেন আপনি তাদেরকে বাধা দেন নাই, কেন তাদেরকে পাপ থেকে বিমুখ করার চেষ্টা করেন নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফা বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফা বিকলবিহি ওয়াদালিকা যাআফুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান, যে ব্যক্তি খারাপ কাজ দেখবে, গ্রহিত কাজ দেখবে, ইসলাম গ্রহিত কাজ দেখবে, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দ্বারা বাধা দিবে, ফাইন লাম ইস্তাতি, সে যদি হাত দ্বারা বাধা দিতে সক্ষম না হয় কমপক্ষে মুখ দিয়ে বলবে, ফাইন লাম ইস্তাতিফা বিকলবি, সে যদি মুখ দিয়েও বলতে না পারে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়াদালিকা আযআফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণা করা এটি দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আজকে 31st নাইটে যে সমস্ত কর্মকাণ্ড হয়ে থাকবে বা সচরাচর হয়ে থাকে সে ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আপনার সন্তান আপনার কোনো অধীনস্থ ব্যক্তি এমনকি আপনি যদি জড়িত হয়ে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনার সেই দিন আপনার যখন জবান বন্ধ করে দেওয়া হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলবে তখন আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে অভিশাপ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। সেজন্য আসুন আমরা প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবেন তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ও সমস্ত মুমিনরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম যারা তাদের আমানত তারা রক্ষা করে, হেফাজত করে এবং ওয়া আহদিহিম রাউন, তারা কোনো অঙ্গীকার করলে সে অঙ্গীকার পুরা করে। সম্মানিত উপস্থিতি, আপনার জীবন জীবনে লক্ষ্য করুন, আপনার শৈশব কৈশোর যৌবন এবং বৃদ্ধি উপনীত হওয়া পর্যন্ত যে যে বয়সে আছি আমরা লক্ষ্য করি যে আমার আপনার জীবনে কত টাকা কিভাবে আমরা অন্যের টাকা পয়সা আহরণ করেছি, মেনে নিয়েছি এবং কিভাবে কতবার অঙ্গীকার ভঙ্গ করেছি আপনি লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যে ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। তারপর তিনি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত কি করে রক্ষা করে, হেফাজত করে, আমানতের বিষয়ে হুঁশিয়ার থাকে, ওয়া আহদিহিম, এবং তাদের অঙ্গীকার তাদের প্রতিটি অঙ্গীকার সম্বন্ধে তারা যেন হুঁশিয়ার থাকে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি জুমার দিনে এই মসজিদে, তারা প্রত্যেকটি মুমিন প্রত্যেকটি মুসলিম নিজেকে প্রশ্ন করুন, কতবার কিভাবে আমানত ভঙ্গ করেছি, অঙ্গীকার ভঙ্গ করেছি, আমানতের অপব্যবহার করেছি। এখনও যদি কোনো আমানতের কথা মনে পড়ে যে অমুক ব্যক্তির আমানত আপনি খেয়ে ফেলেছেন, অমুক ব্যক্তির অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন, অবশ্যই মসজিদ থেকে বের হয়ে গিয়ে আপনার তার আমানত তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা কোনো অঙ্গীকার ভঙ্গ করে থাকলে সে অঙ্গীকার পুরা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যেন আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন এবং খালিস মুনাফিকের একটি আলামতের কথা বলেছেন, যে খালিস মুনাফিক একেবারে সুস্পষ্ট মুনাফিক তার মধ্যে একটি হলো যে আমানত রক্ষা করে না, অওদা রক্ষা করে না। কিন্তু পক্ষান্তর একজন মুমিন দুনিয়া এবং আখিরাতে সফল কাম মুমিনের বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তারা আমানত এবং অঙ্গীকার ভঙ্গ করে না, বরং এটিকে কি করে, আমানত এবং অঙ্গীকারের বিষয়ে তারা সর্বদা হুঁশিয়ার থাকে। সম্মানিত উপস্থিতি, সফল মুমিনের
আর একটি বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনাহুম, ছয় নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, যারা তাদের নামাজকে তারা হেফাজত করে, যারা দুনিয়া এবং আখিরাতে সফল মুমিন তারা তাদের নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে, কোনোভাবে বিনষ্ট করে না। আমরা লক্ষ্য করি আয়াতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে প্রথমটি ছিল নামাজ, নামাজে বিনয় এবং নম্র হওয়া। এবং ছয় নম্বরটার ক্ষেত্রেও নামাজের বিষয় এসেছে যে নামাজে ওই সমস্ত মুমিন সফল কাম দুনিয়া এবং আখেরাতে যারা নামাজে, নামাজকে যারা গুরুত্ব দেয়, নামাজের বিষয়ে বেখবর থাকে না, তাহলে প্রথম এবং ষষ্ঠ, এটি নামাজের ক্ষেত্রে প্রথম এবং ষষ্ঠ নামাজের ক্ষেত্রে, তাহলে প্রথমটি হলো আল্লাহর অধিকার এবং ষষ্ঠ নম্বর হলো কার অধিকার? আল্লাহর অধিকার। এখানে আমরা একটু বিশ্লেষণ করি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সফল মুমিনের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, ছয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যে মুমিন তার নামাজে বিনয়ী এবং নম্র হবে, এটি কার অধিকার? আল্লাহর অধিকার। নামাজ কার অধিকার? আল্লাহর অধিকার। ষষ্ঠ অধিকার হলো ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, ওই সমস্ত মুমিন সফল কাম যারা তাদের নামাজে বেখবর নন, হেফাজতকারী, নামাজের হেফাজতকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে দুইটি বৈশিষ্ট্য কার অধিকার? আল্লাহর অধিকার। এই আল্লাহর অধিকার সুন্দরভাবে আদায় হচ্ছে কিনা, এটি প্রত্যেক মুমিনের ইমানের দাবি, প্রত্যেকটি মুসলিমের তার ইমানের দাবি। আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেই শুধু মুমিন হতে পারেন না, মুখ দিয়ে উচ্চারণ করলে মুসলিম হতে পারেন না, সেজন্য আপনাকে বাস্তবায়ন করতে হবে, যত করে আপনি এই নামাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্দিষ্ট টাইমে আদায় করতে পারছেন কিনা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি হাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম আমল কোনটি? আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম আমল কোনটি? আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা আওকাতিহা, সর্বোৎকৃষ্ট আমল, সর্বাধিক প্রিয় আমল আল্লাহর নিকটে যেই নামাজ তা সময় মতো আদায় করা হয়। আসসালাতু আলা আওকাতিহা, যেই নামাজকে টাইম মতো আদায় করা হয়, যেই সালাতকে সময় মতো আদায় করা হয়, সেই আমলটি আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় আমল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার এই নামাজ, আপনার এই সালাত আল্লাহর দরবারে যেন সর্বাধিক প্রিয় আমল হিসাবে গৃহীত হয়, সেই জন্য হে মুসলিম, হে যুবক, হে মুমিন, যারা তোমরা নামাজে না মুমিন হিসাবে শুধু মুখে দাবিদার, খেয়াল রাখতে হবে, মুখে দাবি করলে চলবে না, অবশ্যই বাস্তবায়ন করতে হবে যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন সেটি হলো সালাত। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে আমলের বিষয়ে জিজ্ঞেসিত হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটি ছিল সালাহ। ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন সেটি হলো আসসালাহ, সেটি হলো নামাজ। ফাইদা সালাহাত সালাহাত সাইরুল আমাল, আর এই আমল, এই সালাত যদি সহি বলে প্রমাণিত হয়, সমস্ত আমল আপনার সহি বলে প্রমাণিত হবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাত সাইরুল আমাল, আর এই নামাজ, এই সালাত যদি ফাসিদ বলে, বাতিল বলে প্রমাণিত হয়, সমস্ত আমল আপনার বাতিল বলে প্রমাণিত হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন,
আপনার নামাজ তাহলে বিশুদ্ধ হচ্ছে কিনা, আপনার নামাজ কি বিশুদ্ধ হচ্ছে নাকি বাতিল হয়ে যাচ্ছে, কারণ আপনি নামাজও পড়লেন, হজও করলেন, যাকাতও দিলেন, সিয়াম পালন করলেন, হজ উমরা কত টাকা পয়সা ব্যয় করলেন, কত সময় আপনি কত সম্পদ ব্যয় করলেন, কিন্তু সকল কিছু বিফলে যাবে যদি আপনার নামাজটা বিশুদ্ধ মতে না হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইদা সলুহাত সলুহাত সাইরুল আমাল, আর এই নামাজ যদি বিশুদ্ধ হয় সমস্ত আমল আপনার বিশুদ্ধ বলে প্রমাণিত হবে। ওয়াইদা ফাসাদাত, আর এই নামাজটা যদি ফাসিদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, সমস্ত আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে আপনার নামাজ ঠিক মতো আদায় হচ্ছে কিনা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সেজন্য ছয়টি বৈশিষ্ট্য দুনিয়া এবং আখেরাতে সফল মুমিনের ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে দুইটি বৈশিষ্ট্য নামাজ সম্পর্কে। দুইটি বৈশিষ্ট্য কি নামাজ সম্পর্কে? এগুলির গুরুত্ব এত অপরিসীম, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে শুরু করেছেন মুমিনের বৈশিষ্ট্য এবং নামাজ দিয়ে শেষ করেছেন মুমিনের বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি। দেখুন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বাক্যকে, প্রত্যেকটি শব্দকে আল্লাহ তাআলা বহু বচন উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী, তাদের নামাজে বিনয়ী এবং নম্র, তাদের নামাজে আল্লাহ তাআলা এখানে কি করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থ কথাবার্তা থেকে বিমুখ থাকে, মুরিদুন বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন, তারা তাদের যৌন অঙ্গের হেফাজত করে, সংযত রাখে। এখানে হাফিদুন হেফাজতকারী হিসাবে বলেছেন বহু বচন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আমানতের কথা আসছে, অঙ্গীকার কথা আসছে, তখন সেগুলিকে আল্লাহ তাআলা বহু বচনে বলেছেন যে তারা হুঁশিয়ার, সকলেই হুঁশিয়ার থাকবে। আল্লাহ যখন নামাজের কথা আবারও বলছেন, ওয়াল্লাযীনা হুম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজে হেফাজতকারী হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি শব্দ আল্লাহ তাআলা বহু বচনে ব্যবহার করেছেন। এখান থেকে আল্লাহ স্পষ্ট করতে চান যে একজন মুমিন, একজন মুসলিম সামাজিক জীব, সামাজিকভাবে ইসলামে সামাজিকতার গুরুত্ব রয়েছে। একজন মুসলিম সে যদি ভালো কাজ করে, একজন মুমিন সে ভালো কাজে হিংসা করবে না। একজন মুমিন যদি আগে বেড়ে যায়, কল্যাণের সাথে সম্পৃক্ত থাকে, সে হিংসা করবে না, বরং সবাই যেন কল্যাণকর কাজ করতে আমরা উদ্বুদ্ধ হই, এই চিন্তা প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাক্যকে আল্লাহ বহু বচনের কথা বলেছেন, মানে মুমিন তো সেই মুমিনরা, মুমিন তো সেই যে সকলে মিলে সকলের কল্যাণ চাইবে এবং সকলে মিলে আল্লাহর কল্যাণ তারা পাবে, সকলেই জান্নাতে যাবে, সকলেই জাহান্নাম থেকে মুক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এ ধরনের কল্যাণকার কাজের সাথে, বৈশিষ্ট্যের সাথে আমরা যদি জড়িত থাকি অথবা এ ধরনের বৈশিষ্ট্য সম্বলিত মুমিন হয়, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকার লাভ করবে, তারাই উত্তরাধিকার লাভ করবে, এ সকল ব্যক্তি ছাড়া আর কেউ উত্তরাধিকার হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কিসের উত্তরাধিকার হবেন? আল্লাহ ক্লিয়ার করছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তারা উত্তরাধিকার লাভ করবে যারা, ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে বসবাস করবে, তাদের বাসস্থান হবে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, এবং সেটা সাময়িক নয়, চিরকালের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, শুধুমাত্র তারাই এর উত্তরাধিকার হবে, মানে জান্নাতুল ফেরদাউসের, যাদের মধ্যে এই ছয়টি গুণ আছে। কয়টি গুণ? ছয়টি গুণ আছে। তাহলে যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, নামাজে বিনয়ী নয়, নামাজে নম্র নয়,
সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকার হবে না। যে ব্যক্তি তার যৌন অঙ্গের হেফাজত করতে পারে নাই সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকার হবে না। যে ব্যক্তি তাদের আমানতে হুঁশিয়ারি নয়, যে ব্যক্তি তাদের অঙ্গীকার পুরোপুরি আদায় করে না সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকার হবে না। যে ব্যক্তি যাকাত প্রদান করে না, যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, তার প্রতিটি মালকে আল্লাহর দরবারে কড়ায় কড়ায় হিসাব দিতে হবে, অথচ যদি না দেয় তাহলে সে প্রকৃত মমিন হল যেমন পারল না তেমনি সেই জান্নাতের উত্তরাধিকার হবে না। সম্মানিত উপস্থিতি, যারা অর্থ কথাবার্তা থেকে বিরত থাকলো না তারাও সেই জান্নাতুল ফেরদাউসের কি হবে না, উত্তরাধিকার লাভ করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমাদের প্রতিটি যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা পালন করি, আদায় করি, আমাদের মধ্যে থাকে, আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন। তার প্রমাণ, আপনি যখন বেহুদা কথাবার্তা বললেন না, অশ্লীল কথাবার্তা বললেন না, অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেন না, বেশি কথা বললেন না, আপনি মানুষের কাছে সম্মানিত হবেন, আল্লাহর কাছেও সম্মানিত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেলাম, যে ব্যক্তি পরকাল এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে, নাচেত চুপ থাকে। কবি বলছেন, মা নাদিমতু আলা সুকুতি মাররাতান ওয়ালাকিন নাদিমতু আলাল কালামি মিরারা। কবি বলছেন, আমি কম কথা বলার কারণে কোনোদিন অপমানিত হই নাই, কিন্তু যতবার বেশি কথা বলেছি ততবার আমি অপমানিত হয়েছি। আপনি যখনই বেশি কথা বলবেন, অনর্থক কথাবার্তার সাথে সম্পৃক্ত থাকবেন, তখনই আপনি অপমানিত হবেন। অপমান হওয়া এটা লাভ না ক্ষতি? অপমান হওয়া লাভ না ক্ষতি? তাহলে এটি দুনিয়াতে অপমান হয়ে যাচ্ছেন। আপনি যদি সংযত রাখেন আপনার জিহ্বাকে, আপনার মুখমণ্ডলকে পাপ থেকে বিরত থাকে রাখেন, তাহলে দুনিয়াতে লাভবান হলেন কি না, অপমান থেকে বেঁচে থাকলেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আপনি যদি অশ্লীল কাজ থেকে বিরত থাকেন, বেহায়াপনা ইসলাম গ্রহিত কাজ থেকে বিরত থাকেন, আপনি দুনিয়াতে এর লাভ অনুভব করতে পারলেন কি না? অবশ্যই পরকালে জান্নাত পড়ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতের উত্তরাধিকার লাভ করবে, তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউস কি করবে, উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য এবং সর্বপ্রথম বৈশিষ্ট্যের কথা আমি একটু বলে শেষ করব আমার আলোচনার বিষয়টা ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উদ্ধৃতি এসেছে সকল উদ্ধৃতি থেকে একটা কথা স্পষ্ট, যে যে ব্যক্তি নামাজ থেকে, নামাজের গুরুত্ব থেকে সে আপনার সরে আসবে, সে অবশ্যই অবশ্যই দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। সে ব্যক্তি সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরও সে মসজিদে আসলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তার জন্য উত্তম হলো। তিনি বলছেন, লাইয়াম তালিয়া উযুনা ইবনে আদামা রাসাসান মাযাবা, গলিত শিশা দ্বারা তার কানকে পূর্ণ করে দেওয়া, বন্ধ করে দেওয়া তার জন্য উত্তম। যে ব্যক্তি আজান শোনার পরও সে মসজিদে আসলো না, নাউযুবিল্লাহ। আপনার জন্য, হে যুবক, হে মুসলিম, হে মুমিন, আপনার জন্য উত্তম ছিল আপনি আজান শুনছেন তারপরও আপনি মসজিদে আসছেন না, আপনার জন্য উত্তম ছিল আপনি আপনার কানকে শিশা দিয়ে বন্ধ করে দিবেন। আপনি খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে মান তারাকাস সালাত ফালা দীন লাহ, যে ব্যক্তি নামাজ পড়ল না তার কোনো দিনই নেই, তার কোনো ধর্মই নেই। এটি কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ্য করুন, আপনাকে যখন বলা হয় আপনি নামাজ পড়েন না কেন, সালাত আদায় করেন না কেন, তখন অনায়াসে আপনি বলে ফেলেন, আমি নামাজ না পড়ে আমার ঈমান ঠিক আছে। এটা বলা হয় সমাজে, আমি নামাজ না পড়ে আমার ঈমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাদেরিন, আফসুস, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম, আপনার মুখ দিয়ে কথা কিভাবে বের হতে পারে?
যে আপনি নামাজ না পড়েন ইমান, ঠিক আছে। একজন মুমিন ইমানদার কখন হয়? তিনটা বিষয়ের সমন্বয়ে সমস্ত ওলামায়ে কেরাম, আহলুল ইলম, ওলামায়ে কেরাম এক পর্যায়ে একমত যে তিনটি বিষয়ের সমন্বয় ইমান টিকে থাকে। তখনই আপনি মুমিন হবেন, ইমানদার হবেন, যখন আপনার মধ্যে তিনটি বিষয় থাকবে। একটি হলো ইসলামের বিধিবিধানগুলি, ধর্মের বিধিবিধানগুলি আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন, এটি আমি মুসলিম হিসাবে বিশ্বাস করতে হবে। দুই নম্বর, প্রতিটি বিষয়কে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আপনি মুসলিম, আপনি বিশ্বাস করেন নামাজ পড়েন, নামাজ পড়তে হবে। আপনি মুমিন, বিশ্বাস করেন যাকাত দিতে হবে। আপনি মুমিন, বিশ্বাস করেন হজ করতে হবে, কিন্তু আপনাকে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। দুই নম্বর পয়েন্ট, যে আপনি মুসলিম, আমার উপরে নামাজ ফরজ হয়েছে, ফরজ নামাজ আদায় করা মুসলিমের কাজ। আপনি মুমিন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, একজন মুসলিমকে যাকাত দিতে হবে কথা স্বীকার করতে হবে। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ। তিন নম্বর পয়েন্ট হলো আমলে বাস্তবায়ন। হে মুসলিম, হে মুমিন, আপনি দুইটি পয়েন্ট বাস্তবায়ন করেন, বিশ্বাসও করেন, আবার স্বীকারও করেন, কিন্তু তিন নম্বর পয়েন্টটা আপনি গাফেল। আপনি কি এই দুইটি পয়েন্ট বাস্তবে আপনার জীবনে বাস্তবায়ন করেছেন কিনা? আপনি বিশ্বাস করেন আপনার উপরে নামাজ ফরজ, আপনি স্বীকারোক্তি দিয়েছেন নামাজ ফরজ, কিন্তু আপনি কি নামাজ পড়েছেন? আপনি কি নামাজ কন্টিনিউ পড়েন? আপনি কি কন্টিনিউ রোজা রাখেন, যে রমজান মাসে যে রোজা ফরজ হয়েছে? আপনি কি প্রতি বছর আপনার যাকাত, আপনি কি যারা যাকাতের প্রাপ্য তাদেরকে দেন কিনা? আপনার সম্পদের উপর, আপনার সম্পদ রয়েছে, আপনার উপর হজ ফরজ, উমরা ফরজ, আপনি হজ করছেন কিনা, আপনি বাস্তবায়ন করতে পেরেছেন কিনা? তাহলে বুঝতে হবে তিনটি পয়েন্ট যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনের, কোনো মুসলিমের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমান দাবি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমান দাবি করতে পারে না। অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং আমলে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাহু, সেজন্য তিনি বলেছেন, লা ঈমান আলিমান লা সালাত আলাহ, তার কোনো ঈমানই নেই যার নামাজ নেই, যার সালাত নেই। সম্মানিত উপস্থিতি, এ কথাটি কার? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাহু, এটি আমার কোনো বানানো কথা নয়, কোনো মুসলিম মনীষীর উদ্ধৃতি নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য পেয়ে যিনারা ধন্য হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আল্লাহ রাসূলের দিক নির্দেশিত পথে চলেছেন, তাদেরই এই ভাষণ, লা ঈমান আলিমান লা সালাত আলাহ, তার ঈমানই নেই যার নামাজ নেই, ওয়ালা সালাত আলিমান লা উযুয়া আলাহ, আর তার নামাজ নেই, তার সালাত নেই যার উজু নেই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি নামাজ পড়তে হলে উজু করতে হবে, আর যদি উজু না থাকে নামাজ হবে না। তেমনি ভাবে ঈমান থাকতে হলে নামাজ থাকতে হবে, ঈমান থাকতে হলে নামাজ আদায় করতে হবে, নচেত আপনার ঈমান থাকবে না। এটা কার কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথা। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার কথাটি অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য তিনবার উচ্চারণ করলাম। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যে নামাজ পড়বে না, নামাজ পড়লে না সে মুসলিম নয়, সে কি কাফের। এজন্যে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাই, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাই তিনি একটি কিতাব লিখেছেন, হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগ করির বিধান। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন কোরআন এবং সুন্নার দলিল দিয়ে, যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় সে কখনো মুসলিম এবং মুমিন থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উক্তি আমরা শুনলাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার উক্তি শুনলাম, আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তি শুনলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি শুনলাম,
আর কত উক্তি হলে আপনার কলিজা প্রশান্তি লাভ করবে, আর কত উদ্ধৃতি উল্লেখ করলে আপনি আর নামাজ ছাড়বেন না, আর কত রাসূলের কথা উল্লেখ করলে আর আপনি নামাজে গাফেল হবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনি মুমিন দাবিদার, মুসলিম দাবিদার, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। একজন মুসলিম, একজন মুমিন কিভাবে নামাজ ছেড়ে ইমানদার দাবি করে, একজন মুসলিম কিভাবে মুসলিম দাবি করে নামাজ ছেড়ে দিয়ে। সম্মানিত উপস্থিতি, আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাণীতে, পুত পবিত্র বাণীতে বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর বান্দা আছেন কি না, নাকি কুফরি কাফের হয়ে গেছেন, এটা প্রমাণ করবে আপনি নামাজ পড়ছেন কি না। আল্লাহ রাসূলের একটা উদ্ধৃতি, এটি আবু সুনান আবি দাউদে এসছে, সুনান ইবনে মাজাতে এসছে, সুনানে তিরমিজি এসেছে, এবং সুনানে ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান এসেছে, এবং মুসলিম শরীফের বর্ণনা হলো, বাইনার রাজুলি আব্দের পরিবর্তে বাইনার রাজুলি ওয়াল কুফরি তার কুসলা, মানুষ ব্যক্তি এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজ এর উপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই জন্য ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসটি বর্ণনা করার পরে, যে আন্নার রাজুল ইযা তারাকা আস-সালাহ ইরতাকা ইলা তারকি গায়রিহা মিনাল ফারায়েদি ওয়া আদাহু যালিকা ইলাল জাহদি ফাআতলাকা আলাল বিদায়াতি ইসমুন নিহায়া। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ হাদিসটিকে বর্ণনা করেছেন, বর্ণনা করার পর তিনি বলেছেন যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কুফরি সম্বোধন করলেন যে নামাজ ছেড়ে দেয়, কারণ এই জন্যই তিনি সম্বোধন করেছেন, নামাজ যখন ছেড়ে দেয় মানুষ তখন আর আল্লাহর আরও যে বিধানগুলি রয়েছে অন্যান্য বিধানগুলি ছেড়ে দিতে সে আরও উদ্বুদ্ধ হয়ে যায়। নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য বিধানগুলি ছেড়ে দেওয়ার ব্যাপারে আরও উদ্বুদ্ধ লাভ করে, সেজন্য অন্যান্য বিধান যখন ছেড়ে দেয় তখন এক পর্যায়ে সে কুফরি করে। সেই জন্য ইমাম ইবনে হিব্বান বলছেন যেহেতু সে কুফরির পর্যায়ে চলে যায়, কাফের পর্যায়ে চলে যায়, সেজন্যই আল্লাহ রাসূল প্রথম থেকেই তাকে কুফরির কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন তিনি সুস্পষ্ট ভাষায় লিখেছেন, ইন্নিয়া ইন্না হামুমুরিকুম ইন্দিয়া সালাহ, তোমাদের নিকট সবচাইতে আমার নিকটে তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা নামাজ আদায় করবে। আহাম্মু উমুরিকুম ইন্দিয়া সালাহ, তোমাদের জন্য আমার নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। ফামান হাফিদাহা, এই নামাজকে যারা সংরক্ষণ করবে, হাফিদা দীনহু, সে তার দীনকে, সে তার ধর্মকে সংরক্ষণ করলো। ওমান দাইয়াহা, যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে দিল, গুরুত্ব দিল না, দাইয়া ফাহুয়ালিমা সিওয়া আদিয়া, বলছে নামাজ ব্যতীত আরও যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলি ছেড়ে দেওয়ার ব্যাপারে সে আরও উদ্বুদ্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের প্রতিটি বাণী একই কথার দিকে আসছে, কোনোভাবেই যেন আমাদেরকে নামাজে বেখবর হলে চলবে না। সম্মানিত উপস্থিতি, অনেক উদ্ধৃতি উল্লেখ এখানে লিপিবদ্ধ করেছিলাম যে একজন মুমিন, সফল কাম মুমিন দুনিয়া এবং আখিরাতে কিভাবে সফল কাম হতে পারে তার বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1-11 নম্বর আয়াতে তিনি বলেছেন। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের মধ্যে যেন আজ থেকে, কমপক্ষে আজ থেকে মৃত্যু পর্যন্ত বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সমস্ত বৈশিষ্ট্য পালন করার, যেমন নামাজ, আমানত যেগুলি পালন করা সেগুলি পালন করা তৌফিক দান করেন, যেগুলি ছেড়ে দেওয়া বিশেষ করে আমাদেরকে অনর্থক কথাবার্তা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশেষভাবে নামাজের কথা 2 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 6 বৈশিষ্ট্যের মধ্যে, নামাজের জন্য গুরুত্ব সহকারে পায়বন্দ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম মারুর রাউফুর রহিম।